আসসালামু আলাইকুম। দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো। তো আসলে এর আগে তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম সৃজনশীল অঙ্ক নিয়ে, আর আজকে আমরা যেটি আলোচনা করব সেটি হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। তো শিক্ষার্থীরা চলো, সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদেরকে একটি শীট দেওয়া হয়েছিল, তো আমি একটু সেটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব শীটে যেগুলো দিয়েছিলাম। দেখো এখানে প্রথমে কি দেওয়া আছে, 4 × 9 = কত হবে। আচ্ছা এটা জাস্ট নামটা পড়েই তুমি অ্যানসারটি লিখে দিবে, 4 × 9 = 36, কেমন? আচ্ছা এখানে বলেছে 7 দিনে 1 সপ্তাহ হলে 7 সপ্তাহে কত দিন। আচ্ছা 7 দিনে 1 সপ্তাহ, তাহলে কি হয়, 1 সপ্তাহ = 7 দিন, অতএব 7 সপ্তাহ = 7 × 7 = 49 দিন, অর্থাৎ 7 এর সাথে 7 কে গুণ করলে আমার কত হবে, 49। আচ্ছা এরপরে দেখো কি দেওয়া আছে, 6, 12, 18 খালি ঘর কত হবে। আচ্ছা এই অঙ্কটি করার পূর্বে দেখো এখানে 6 এবং 12 থেকে 6 কে বিয়োগ দাও, কত হয় বলো তো, 6 হয় না। আচ্ছা 18 থেকে আবার 12 কে বিয়োগ করো তো কত আসে, 6 হয়, তাই না? যেমন 12, 13, 14, 15, 16, 17, 18, 6 6 করে। তো আমি কি কাজটি করতে পারি, আমি এক্ষেত্রে বুঝতে পারছি যে 6 6 করে ওদের ডিস্টেন্সটা, তো আমি প্রথম সংখ্যার সাথে 6 যোগ করব। আচ্ছা প্রথমে ছিল কত, 6 ছিল, 6 সাথে 6 যোগ করাতে আমার কত হচ্ছে, 12 হচ্ছে। আবার 12 সাথে আমি আবার কত যোগ করব, 6 যোগ করব, 12 সাথে 6 কে যোগ করলে কত হয়, 18 হয়। আবার এখন আমি 18 সাথে 6 কে যোগ করব, 18 সাথে 6 কে যোগ করলে কত হয়, 19, 20, 21, 22, 23, 24, তো আমার রেজাল্ট কি হচ্ছে, 24 হচ্ছে। আচ্ছা এরপরে দেখো গহা নাম্বারে কি দেওয়া আছে, 45 ভাগ খালি ঘর = 5, ফাঁকা ঘরে কত বসবে, 5 দিয়ে 45 কে ভাগ করতে হবে, 5 দিয়ে 45 কে ভাগ করলে হবে 5 × 45। আচ্ছা এরপরে দেখো কি আছে, মতে বাংলাদেশে প্রচলিত মুদ্রা কতটি, 3টি মুদ্রা হচ্ছে পয়সা, কেমন? আচ্ছা এরপরে দেখো কি দেওয়া আছে, 4টি 5 টাকার নোটে কত টাকা হয়। 4টি 5 টাকার নোটে 1টি 5 টাকার নোটে হয়, 4টি 5 টাকার 1টি 5 টাকার নোট = 5 টাকা, অর্থাৎ 4টি 5 টাকার নোটে হবে 4 × 5 = 20 টাকা। আচ্ছা এরপরে দেখো কি দেওয়া আছে, এরপরের 6 নংটা একটু জটিল, চিন্তার কিছু নাই। দেখো এখানে কি দেওয়া আছে, আসলে এটা একটি ভগ্নাংশ, এই ভগ্নাংশটি এখানে ভগ্নাংশ, যেমন এটাকে আমি কি বলতে পারি, 4 ভাগের 1 অংশ, আর এরপরে এটাকে বলতে পারি 2 ভাগের 1 অংশ, এখন 2 ভাগের 1 অংশ, তো এই ক্ষেত্রে উপরে যে থাকে সে হচ্ছে লব, আর নিচে যে আছে সে হচ্ছে হর। তো আসলে কি এটি আসলে তোমাদের ক্লাসের জন্য না, তারপরও আসলে তোমাদের ক্লাসে এসে গিয়েছে, তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি, দেখো লব যদি সমান হয় দুটি ভগ্নাংশ থাকলে এবং উভয়ের লব যদি একই থাকে আর হর যদি ভিন্ন থাকে, অর্থাৎ যার হরটা বড় থাকবে সেই হবে কিন্তু ছোট ভগ্নাংশ। শিক্ষার্থীরা তোমরা কি বুঝতে পারছো, আমি আবার বলছি, তো এরকম দুটি যদি ভগ্নাংশ থাকে এবং ভগ্নাংশ দুটির উপরে যারা থাকে তারা হচ্ছে লব, আর লব যদি একই থাকে, দেখো ওর লব এক, ওর লবও আবার এক, দুজনেরটাই কি সমান আছে, তো এক্ষেত্রে যার হরটি বড় হবে নিচে যে থাকে তাকে বলা হয় হর, তো যার হরটি বড় হবে সেই কিন্তু ছোট, তো এখানে হরটি বড় কার, 4-এর, তো এক্ষেত্রে কি হতে পারে, 4 ভাগের 1টি কি হবে, 2 ভাগের 1 থেকে ছোট। আচ্ছা রবিবারের পরের দিন কোনটি, সোমবার, এটা তো তোমরা জানো। আচ্ছা এরপরে বলেছে দৈর্ঘ্য পরিমাপের একক কোনটি, মিটার, তরল পরিমাপের একক কোনটি, লিটার, তরল হচ্ছে যেমন এই তেল, তারপরে আমরা যে যে কোল্ড ড্রিঙ্কসগুলো খাই এগুলো কি পরিমাপের একক হচ্ছে লিটার। আচ্ছা 1 মিনিটে কত সেকেন্ড, 1 মিনিটে 60 সেকেন্ড,
2 দিনে কত ঘন্টা? আচ্ছা বলো তো, একদিনে কয় ঘন্টা? একদিনে 24 ঘন্টা। আর 2 দিনে তাহলে কয় ঘন্টা হবে? 24-এর সঙ্গে 2 গুণ করলে কত হবে? 48 হবে। আচ্ছা দেখো, 3টি সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে কি বলে? 3টি সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। এরপরে দেখো, এখানে একটি চিত্র দেওয়া আছে। এটি আসলে আকৃতিটির নাম কি সেটা জানতে চেয়েছে। তো আকৃতিটা হচ্ছে কি কি বলা যায় এটাকে? দেখো তো, এখানে 4টি বাহু আছে। তো 4টি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে কি বলা হয়? চতুর্ভুজ বলা হয়। তাহলে আমি কি বলতে পারি, চিত্রটি হচ্ছে চতুর্ভুজ। আচ্ছা এরপরে দেখো, যেটি দেওয়া আছে সেটি হচ্ছে ফুটবল কোন আকৃতির উদাহরণ। ফুটবল কোন আকৃতির? আচ্ছা ফুটবল তো বলো তো কোন আকৃতিতে থাকে? এটা গোল থাকে না? তো গোল থাকলে এ কারণে আমি এটাকে কি বলতে পারি, গোলক। কি শিক্ষার্থীরা বুঝতে পেরেছো সংক্ষিপ্ত প্রশ্নগুলো? তো আজকে এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমরা কি করবে, বাসায় বেশি বেশি করে এইচডব্লিউ করবে, কেমন? তো আজকে এতটুকুই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।